পরদিন কারিমের বাসায় একটা বম ব্লাস্ট হয় এবং সৌভাগ্যক্রমে কারিম বেঁচে যায়। কারিম আর বন্ড সোভিয়েত কনসুলেটে নজর রাখতে কনসুলেট বরাবর ঠিক নিচে একটা আন্ডারগ্রাউন্ড জায়গায় চলে আসেন। কারিম সেখানে ক্রিলেনকোকে দেখতে পান এবং বলেন সে একজন বুলগেরিয়ান অ্যাসাসিন। কারিমের উপর হামলা হওয়ায় তারা নিরাপত্তাজনিত কারণে একটি জিপসি বস্তিতে ঘুরতে যায়। সেখানে তার উপর ক্রিলেনকো আবার হামলা করেন এবং বন্ডকে হত্যার চেষ্টা করেন, যেখানে গ্র্যান্ট বন্ডকে রক্ষা করেন, কেননা ল্যাক্টর মেশিন চুরি করা পর্যন্ত বন্ডকে রক্ষা করতে হবে। এরপর বন্ড হোটেলে ফিরে আসেন এবং গোসলে গেলে বুঝতে পারেন কেউ একজন তার রুমে আছে। রুমে ঢুকে বন্ড দেখতে পায় সেখানে তাতিয়ানা উলঙ্গ অবস্থায় শুয়ে আছে। তাতিয়ানা বন্ডকে ল্যাক্টর মেশিন চুরি করতে সর্বসহযোগিতার আশ্বাস দেয় এবং এখানে তারা দুজনে একজন আরেকজনের শরীরের প্রতি আকৃষ্ট হয়ে যায়। বন্ড তাতিয়ানার কাছ থেকে কনসুলেটের ব্লু প্রিন্ট পেয়ে যায় এবং তা কারিম বে এর কাছে নিয়ে যায়। কারিম বে কনসুলেটের নিচে একটি বোমা বিস্ফোরণ ঘটায় এবং বন্ড সেখানে প্রবেশ করে তাতিয়ানার সাহায্যে ল্যাক্টর মেশিন চুরি করে পালিয়ে যায়। তারা তিনজন সেখান থেকে রেল স্টেশনে চলে আসেন এবং তারা ওয়ারিয়েন্ট এক্সপ্রেস ট্রেনে করে ইতালির বর্ডারের উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে ট্রেনে কারিম বে একজন রাশিয়ান সিকিউরিটি অফিসারকে দেখতে পায় Russian security man Benz এবং বন্ড কে সাথে নিয়ে তার উপর আক্রমণ করে। Life in Istanbul will never be the same without you এবং তার উপর কড়া নজর রাখে। এমন সময় গ্র্যান্ট এসে কারিম বে সহ সেই অফিসারকে হত্যা করেন। বন্ড হত্যাকাণ্ডের জন্য তাতিয়ানাকে সন্দেহ করেন এবং ল্যাক্টার ডিভাইসটি সরিয়ে ফেলেন।